নমস্কার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং অ্যাপ ইওনো এসবিআই কিভাবে মোবাইলে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করবেন তা এই ভিডিওতে দেখবেন ও শিখবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইওনো এসবিআই অ্যাপটি মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। ডিভাইস লোকেশনে ফাইল ইউজিং দ্য অ্যাপ করুন। রেজিস্টার নাওয়ে ক্লিক করুন। সমস্ত পারমিশন অ্যালাউ করে দিন। ব্যাংকে রেজিস্টার মোবাইল নাম্বারটি যেন যে মোবাইলে ইওনো ডাউনলোড করেছেন সেই মোবাইলে থাকে এবং অবশ্যই যেন রেজিস্টার মোবাইলে ব্যালেন্স থাকে। সিম কার্ড সিলেক্ট করে নেক্সট করুন। অ্যালাউ করুন। আপনার মোবাইল নাম্বারটি সিস্টেমে আছে কিনা তা চেকিং হবে, অর্থাৎ মোবাইলে যে নাম্বারটি সিলেক্ট করেছেন সেটি যেন এসবিআই তে যুক্ত থাকে। তারপর প্রসিড করবেন। কনসেন্টে ইএসআই এগ্রিতে ক্লিক করুন। যদি এটিএম কার্ড থাকে তবে রেজিস্টার ফর ইওনো উইথ মাই এটিএম কার্ডে ক্লিক করবেন, না হলে অ্যাকাউন্ট ডিটেলস করলে ব্যাংকে যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থে ক্লিক করে আপনাকে সেট করতে হবে জন্ম সাল, তারপর জন্ম মাস, তারপর তারিখ, তারপর নেক্সট করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন। সিলেক্ট ট্রানজ্যাকশন রাইটসে তিনটি অপশন আছে, শুধু দেখতে চাইলে ভিউ করবেন, দেখাও কিছু ডিপোজিটের সুবিধা নিতে লিমিটেড করবেন, আর ফান্ড ট্রান্সফার ও সব সুবিধা নিতে ফুল করবেন। সিলেক্ট ট্রানজ্যাকশন রাইটসে অবশ্যই ফুলে ক্লিক করে নেক্সট করবেন। আপনার এটিএম কার্ডের তথ্য দিতে হবে। এবার এটিএম কার্ডের শেষ ছটি সংখ্যা দিয়ে নেক্সট করবেন। টাকা তোলার সময় এটিএম কার্ডের যে পিনটি দেন সেটি লাগবে। এটিএম পিন দিয়ে সাবমিট করবেন। এরপর ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেম তৈরি করতে গেলে ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স এবং সংখ্যা ব্যবহার করবেন। পাসওয়ার্ডও তৈরি করতে হবে। পাসওয়ার্ডেও ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার দেবেন। স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, অ্যাট দ্য রেট, ডলার, সব কিছুর উদাহরণ পাশে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। রি এন্টার পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দেবেন। ইউজার নেম ও পাসওয়ার্ড কি রাখবেন তা পাশের আই চিহ্নে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর কনফার্ম করুন। এবার এমপিন সেট করতে হবে। এই এমপিন ইওনো অ্যাপটি লগ ইন করতে প্রয়োজন হবে। এবার সেট এমপিনে ক্লিক করুন। কনসেন্টে নিচের দিকে গিয়ে নেক্সট করুন। আপনার পছন্দ মতো ৬ সংখ্যার এমপিন সেট করুন। রি এন্টার এমপিনে ওই একই সংখ্যা দিন। তারপর নেক্সট করুন। স্টেট ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি না এলে রিসেন্ট ওটিপি করবেন। ওটিপি দিয়ে নেক্সট করুন। কংগ্রাচুলেশন দেখাবে
এরপর ওকে করুন। এবার আপনার 6 সংখ্যার নোট করে রাখা এমপিনটি দিন। এখনও কিন্তু আপনার সব কাজ শেষ হয়নি, আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে হবে, না হলে কোনো কাজ করতে পারবেন না। বাম দিকে ওপরে তিনটি লাইনে ক্লিক করুন। নিচের দিকে সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন। এবার সেটিংসে ক্লিক করুন। রিসেট প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করুন। এবার প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করুন। আগে যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন তার সঙ্গে যেন একই না হয়। এখানেও ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করতে হবে। আমি পাশে দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই নোট করে রাখবেন। তারপর নেক্সট করুন। এবার একটি যে কোনো প্রশ্ন বেছে নিয়ে তার উত্তর দেবেন। প্রশ্নের উত্তরটি হিন্ট আনসারে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন। কংগ্রাচুলেশন দেখাবে, এরপর ওকে করবেন। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার আপনি সমস্ত কাজ করতে পারবেন। ইয়োনোর সম্পূর্ণ ব্যবহার নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।